কুমড়োপাটাস আল জাজিরা একটা সাক্ষাৎকার দিছে, সে বলছে যে ছাত্রদের সাথে সরকারের কোনো সমস্যা নাই, তারা ছাত্রদের দাবির সাথে একমত, কিন্তু তৃতীয় পক্ষ যারা টেররিস্ট দুষ্কৃতিকারী তারা ছাত্রদের আন্দোলনের ঢিকা ধ্বংসযজ্ঞ করেছে। Talking about the students, we are not referring to the students to be the terrorists and anarchists. It is the third party, those who intruded into this movement and started doing all this. কুমড়োপাটাস কি কোনো সলিড এভিডেন্স দিছে যে তৃতীয় পক্ষ ঢুকিয়া এই ধ্বংসযজ্ঞ করেছে? না, দেয়নি। কুমড়োপাটাসের বন্ধু জয় ওই যে কুত্তে নিয়ে বসে থাকে, কুত্তেটা গুলো সুন্দর আছে, ওই কি আর করবে? কুমড়োপাটাস যদি বাংলাদেশে বসে থাকে তো ওর তো কুত্তে নিয়ে বসে থাকা লাগবে, তাই না? যাই হোক, সে ফেসবুকে ভিডিও দিয়ে কইছে যে পেট্রোল নিয়ে গেছে ওই পুরানোর জন্যে বিক্ষোভকারীরা, তাই এইটা ছাত্ররা না। ওর মা ডাইনি মাতারিটাও কইছে যে জামাত বিএনপি ধ্বংসযজ্ঞ চালাইছে, তো ধরা পড়ল কে? বাসে আগুন দেওয়ার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিছে কে? আওয়ামী লীগ 4 লাখ টাকায় চুক্তি করিয়া বাসে আগুন দেওয়া নিয়ে সে বাসে আগুন দিছে শ্রমিক লীগের নেতা, ধরছে হাসিনারে আর এক কুত্তা পুলিশ, কই বিরোধী দলের তো কাউরে ধরতে পারে নাই। আর কুমড়োপাটাস বলে তৃতীয় পক্ষ, ওই আওয়ামী লীগে হইতেছে তৃতীয় পক্ষ। আবার আসিনা কইছে যে চারিদিকে আগুন, টেলিভিশন ভবনে যখন আগুন লাগানো হইলো দমকল কর্মীরা আসছে তাদের ঢুকতে দেবে না, তাদের গাড়িতেও নাকি আগুন দেওয়া হয়েছে, পুলিশ র‍্যাব কাউকে ঢুকতে দেবে না, আগুন নাকি দাও দাও করে চলছে, তো সেজন্য বলছে যে হেলিকপ্টার পাঠাইছি সেজন্যে পানির ছিটানোর জন্যে, কারণ অনেক ভবনে আগুন দেওয়ার পরে ছাদে যায় নাকি হাহাকার করছে, হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। মানে হেলিকপ্টার কেন পাঠাইছে সেটা বলতেছে, হেলিকপ্টার থেকে যে গুলি করছে সেটা কয় না। আসেন আমরা দেখি কিভাবে উদ্ধার করেছে আসিনার র‍্যাব, দেখেন। দেখেন গুলি করতেছে আকাশ থেকে। হাসিনা মুখ খুললে 100টা মিথ্যা কথা না বলে থামে না। ওর বাপও ছিল মিথ্যুক, দাহ মিথ্যুক। তারপরে ওই যে বিটিভি, এই যে বাতাবি লেবু ভবনে যাইয়া, বিটিভি ভবন বাতাবি লেবু ভবনে যাইয়া দাবি করছে যে পাকিস্তানি হানাদার সেনাবাহিনী বিটিভিতে হামলা করেনি, পাকিস্তানি সেনাবাহিনী কেন হামলা করবে? কারণ ওই সময় পিটিভি ছিল, ওইটা পাকিস্তান টেলিভিশন, ও তো হানাদার বাহিনীদের প্রচার যন্ত্র ছিল, ও কেন হানাদাররা পাকিস্তানি বাহিনী কেন হামলা করবে? সরকারের প্রচার যন্ত্র ছিল এবং এটা ব্যবহার করা হয়তো যুদ্ধরত বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি আছে ওইটা দেখানোর জন্যে। এরই প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের একটা দল 1971 সালের 28শে সেপ্টেম্বর ডিআইটি ভবনের 7তলায়, ওইখানে বিটিভির তৎকালীন কার্যালয় ছিল এবং অ্যান্টেনা ছিল, ওইখানে হামলা চালায়, একটা অংশ উড়াই দিছিল বোমা হামলা চালায়, এবং পরদিন 29শে অক্টোবর পাকিস্তান অবজারভারে ওইটা নিউজ ছাপা হয়েছিল। মুক্তিযোদ্ধারা সবসময় বিটিভি উড়ায় দেয়, জ্বালায় দেয়, এটাই ইতিহাস। এবার আসেন আর একটা ফুটেজ দেখেন, যেই সময় ইন্টারনেট বন্ধ ছিল সেই সময় ফুটেজ। অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে মোবাইলে রেকর্ড করতেছিলেন এক নারী, সেই নারীকে লক্ষ্য কইরা গুলি করে, আমরা গুলির ঝলক দেখতে পাই, শব্দ শুনতে পাই, তারপরে কি হয়েছে জানি না, মোবাইল পড়ে যায়। কুমড়োপাটাস নির্লজ্জের মতো বলে আত্মরক্ষার জন্য গুলি ছুটতেছে, তাই গৃহবধূ কেন গুলি খাইলেন? আবার আর একটা ফুটেজ দেখেন, একটা বাচ্চা গুলি খাইছে, তাকে আর একটা ছেলে নিয়ে যাচ্ছে, পুলিশ এসা নিরস্ত দুইজনই, পুলিশ এসা গুলি করলো, দেখেন কেমনে গুলি করলো। এইবার আসেন, আমার হিসাবে অন্তত 4 জন শিশু মারা গেছে নিজের বাসায় গুলি খেয়া, বাসার ভিতরে। 2টা রিপোর্ট আসছে প্রথম আলোতে। আব্দুল আহাদ 4 বছর বয়স, গত শুক্রবার 19 জুলাই যাত্রাবাড়িতে বাবা মায়ের সাথে বাসার বারান্দার দ্বারায় মাথায় গুলিবিদ্ধ হয়, পরের দিন শনিবার মারা যায়। এটা দেখেন, এই বাচ্চাটা আওয়ামী পরিবারেরই বাচ্চা, এই লোক আওয়ামী লীগ করে এবং সে কারফিউ মেনে ঘরের মধ্যেই ছিল। সে বলতেছে যে আমি আওয়ামী লীগ করি, পরিবার এবং এলাকার বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ সমর্থন করে, গত নির্বাচনে আওয়ামী লীগকে নাকি ভোট দিছে। সে বলতেছে আমাদের বাসায় কেন গুলি করবে, এটা কোন নিয়ম? এসব এটা বলতে কথা বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠেন সাকিবুর, দেখেন বাচ্চাটা মেরে ফেলছে আওয়ামী লীগ করাই লোক। আওয়ামী লীগের কর্মীর ছেলে ঘরের মধ্যে পুলিশের গুলি খেয়ে মারা গেছে এবং এই এই মৃত্যু কিন্তু কোনো হিসাবের মধ্যে নাই। এ দেখেন 6.5 বছরের রিয়া গোপ, দীপক কুমার গোপের এবং বিউটি গোপের একমাত্র সন্তান, এই শুক্রবারে 19শে জুলাই নারায়ণগঞ্জ শহরে বাড়ির ছাদে খেলতেছিল এবং নিচে যখন গুলিগোলা হয় তখন বাবা উঠে যায় ছাদে মেয়েকে আনতে, কোলে নিতেই মাথায় গুলিবিদ্ধ হয় রিয়া, গত বুধবারে মারা যায় সে। তারপরে এই যে দেখেন দুলাল মাহমুদ,
কিছুই করতো না, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একজন সিনিয়র ম্যানেজার বাসার সামনে দাঁড়াইছিল, পুলিশ কোনো উস্কানি ছাড়াই গুলি করে, দুইটা বাচ্চা আছে ছোট ছোট, মারা যায়নি সাথে সাথে, স্কোয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বন্দুকের গুলির শট খাইছে সেজন্য ভর্তি করে না, হাসপাতাল খুলে রাখছে। চিন্তা করেন কীরকম হাসপাতাল দেখছেন, এগুলো হাসপাতাল বন্ধ করে দিতে হবে। আরও কয়েকটা হাসপাতাল গড়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়, এই হইতেছে কুমড়ো পটাশের টেরোরিস্ট, কুমড়ো পটাশের কাছে শিশুও টেরোরিস্ট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র ম্যানেজারও টেরোরিস্ট। এইবার আসেন আমাদের প্রিয় সেনাবাহিনী নিয়ে কথা কই, ও না সেনাবাহিনী, হ্যাঁ সেনাবাহিনী। এইবার কিন্তু আমাদের ছাত্র জনতা আওয়ামী লীগ, পুলিশ লীগ, র্যাব লীগ, বিজেপি লীগকে বীরত্বের সাথে হারাই দিছে অল্প সময়ের মধ্যে। এইটা আমাদের একটা অসামান্য বিজয়, পৃথিবীর খুব কম জাতি এরকম একটা বিজয় অর্জন করতে পারছে গণমানুষের আন্দোলনে। কিন্তু এই সোনা লীগ এসে দাঁড়াইছে হাসিনাকে রক্ষায়। আমাদের সকলের ধারণা ছিল এই সেনাবাহিনী নিরপেক্ষ থাকবে, তারা নিরপেক্ষ থাকে নাই, শুধু তাই না জনগণের বিরুদ্ধে দাঁড়াইছে। কেন দাঁড়াইছে সেটা আমরা পরে আলাপ করব, পরের ভিডিওতে আলাপ করব। আসেন আমরা একটু ফুটেজ দেখি। ওবায়দুল কাদের কইছিল দেখা মাত্র গুলি করার নির্দেশ দিছে, আমরা ভাবছিলাম যেটা কথার কথা কইছে তা না, এই সেনাবাহিনী সেই নির্দেশ গ্রহণ করছে। নেত্রী সংবাদ করছে যে শনিবারে সেনাবাহিনী জনতা থেকে লক্ষ্য করে গুলি ছুড়ছে, শুধু তাই না তারা লাউড স্পিকারে বলছে দেখা মাত্র গুলি করা হবে। শুনেন, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী আপনার সকলের জানমান নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছি, অতএব জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নকারীদের দেখা মাত্র গুলি করা হবে। এবার আর একটা ফুটেজ দেখেন, আমি এই ফুটেজ আগে দেখাইছি কিন্তু এবার তার কথাগুলো মন দিয়ে শুনেন, সে বলতেছে নির্মূল করবে। শুনেন, বিভিন্ন স্থাপনে আমরা যখন গিয়েছি ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল, সমস্ত যা যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত, দেশকে যারা নিশ্চিন্ত করতে চায় তারাই করতে চেয়েছে, সে পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমূলে উৎপাদন মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি। নির্মূল শব্দটার সাথে আপনারা পরিচিত না, এটা আওয়ামী ন্যারেটিভের শব্দ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, এর পরিচয় পরে আসতেছি, এর পরিচয় জানায় রাখা দরকার, কারণ এরে আমরা গণহত্যার দায় বিচার করব পরে। আর এখন এইসহ চিহ্নিতগুলা কোনো সভ্য দেশের যেন স্যাংশন খায় সেই ব্যবস্থা করা হবে। আর একটা ফুটেজ দেখেন, এই ফুটেজে দেখা যাচ্ছে ভারী অস্ত্রসজ্জিত সেনাবাহিনীর পদাতিক সেনারা বিক্ষোভরত ছাত্র জনতার উপর একজন ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি ছুটতেছে। এখানে সেনাবাহিনীর মেজর পদে পরে একজন কর্মকর্তা দেখা যাচ্ছে, কিন্তু এই যে দেখেন মোহাম্মদপুরে 20 জুলাই। যে টিম গুলি করতেছে তার নেতৃত্ব ছিল 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নোমান আল ফারুক। যদিও গুলির নির্দেশদাতা ম্যাজিস্ট্রেট, কিন্তু সেনা দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়ভার মেজর নোমানের উপরে বর্তায়। এর বাড়ি ঘর দোর কোথায় সেটা আমাদের জানা দরকার, আমরা জানবো, আমরা দেখে নেব
ও বাংলাদেশে কীভাবে থাকে, ওর পরিবার কীভাবে থাকে, ও বিদেশে আসলে ওরা আমরা ধরব। গণহত্যার দায় ফুটেজ আছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ব্লক রেড দিয়া মানুষের বাসায় বাসায় দেওয়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিভিন্ন সূত্রে আমরা খবর পাইছি রামপুরা, বনশ্রী, বাড্ডা, বসুন্ধরায় এসব এলাকায় বিচ্ছিন্নভাবে গোলাগুলির তথ্য পাওয়া গেছে এবং সেনাবাহিনীর সদস্যদের সামনে এই সমস্ত ধরপাকড় চলতেছে, সেনাবাহিনী উপস্থিত থাকতেছে, যারা ধরপাকড় করতেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং এই মুহূর্তে রাজধানী ঢাকায় এই অভিযানে 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার্স ব্রিগেড এবং 46 স্বতন্ত্র ব্রিগেডের সদস্যরা অংশ নিচ্ছে। এই দুইটা ব্রিগেডের ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতেছে ব্রিগেডিয়ার এস এম জাকারিয়া হোসেন আর ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ। ওই যে একজন কথা কইতে দেখছেন, এটা হইতেছে ইমরান হামিদ, একজন 29 লং কোর্সের, একজন 31 লং কোর্সের। যথাসময়ে এই দুইজন ব্রিগেড কমান্ডারের বিচার হবে, এরা বিদেশের মাটিতে কিভাবে আসে সেটাও আমরা দেখে নেব এবং এদেরকে কিভাবে স্যাংশন দেওয়া যায় সেজন্য আমরা কাজ করব, একটারেও ছাড়ব না আমরা। গতকাল যে টুনার গল্প বলছিলাম এটা আর একবার একটু শোনেন, তাইলে আবার মনে পড়বে। গত দিনের ভিডিও থেকেই শোনেন। ছবির ছেলেটা আমার ভাই, আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই। আমরা ওকে কী পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না। সুযোগ করি, যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায়, এসেই সে আমাদের দুই বোনের গায়ে সসম্মানে হেসু করে ভালোবাসার জানান দেয়। আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম, ভালোবাসার ডাক আর কি। ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইল, কিন্তু টুনাই রয়ে গেল, আমাদের কাছে সৈকত হতে পারলো না। কি রাক্তার, আমাকে বন্ধুদের সামনে টুনা ডাকবে না তো সেবন্তী আপু? 11 সেপ্টেম্বরে তার 20 বছর হওয়ার কথা ছিল। জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করত। সেবন্তী আপু কী কেক বানাবা তুমি, কত হাসি খুশি ছিলাম আমরা, এখন বুকে খালি হাহাকার, কি যেন নাই। নাই তো নাই, আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে, আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে। বাবার কাঁধে ছেলের লাশ হচ্ছে ভারী, এই পৃথিবীতে কিছু আছে, বিচার কাকে দেব, আল্লাহর কাছে দিলাম। আমার আল্লাহ কখনো কারোর সাথে অবিচার করতে পারে না, হাশরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ। আমি জানি না আমরা আর কখনো মন খুলে হাসতে পারবো কিনা, ওর পছন্দের কিছু খাইতে পারবো কিনা, কখনো সত্যিকারের ভালো থাকবো কিনা, কিচ্ছু জানি না। শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ, সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মতো বন্ধুকে বাঁচাতে গিয়েছিল। কারণ এটাই তার পারিবারিক শিক্ষা, যে কাউকে বিপদে দেখলে সাহায্য করতে হয়। কখনো আর ভাইকে দেখতে পারবো না, জড়িয়ে ধরতে পারবো না, গালে কপালে জোর করে চুমু দিতে পারবো না, আর কখনো বলতে পারবো না টুনা কয়েল ধরায় দে, টুনা পানি দে। আমার ভাই শহীদ, শুক্রবার দিন দুপুর 3:37 আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে। মুসলমানদের জন্য শুক্রবারের মৃত্যু হচ্ছে স্বপ্ন, আর তার উপরে মহরম মাস, জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা। আমরাও অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আবার। বিশেষ দ্রষ্টব্য সবাইকে জানাতে চাই, আমার ভাই শহীদ, ও নিষ্পাপ। সবাইকে জানাতে চাই সে কখনো কারো ক্ষতি করেনি। এই টুনার খুনিরে পাওয়া গেছে, কয়েক ফুট দূর থেকে হত্যার উদ্দেশ্যে সরাসরি গলায় গুলি করে খুন করা হয়েছে 19 জুলাই 2024। গুলি করছে পুলিশের সহকারী পরিদর্শক এসআই সাব ইন্সপেক্টর শাহরিয়ার। সে তার সহকর্মীর কাছ থেকে চাইনিজ টাইপ 56 SKS রাইফেলটা নিয়ে 15-20 ফুট দূর থেকে সৈকতকে লক্ষ্য করে সম্পূর্ণ বিনা কারণে গুলি করে সরাসরি। এই এসআই শাহরিয়ার ছাত্রলীগ থেকে আসা পুলিশের কোটাধারি দেখছেন, এই এসআই শাহরিয়ারের ছোড়া বুলেট সৈকতের গলা F4 করিয়া বেরিয়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারায় এই তরতাজা তরুণ মাহমুদুর রহমান সৈকত। ওরা একজন জিজ্ঞেস করছে, মানে ওই শাহরিয়ারকে জিজ্ঞেস করছে একজন গোয়েন্দা সংস্থার লোক, যে কেন গুলি করলেন? বলতেছে দেখেন নাই, ছেলেটা আমাদের কাছে ডিস্টার্ব করতেছিল। এই খুনিকে চিনে রাখেন, এর পরিবার পরিজনকে শনাক্ত করতে সাহায্য করেন, আমাদেরকে জানাবেন ওরও ভাত নাই, বাংলাদেশেও নাই, দুনিয়াতে কোথাও নাই। এইবার আসেন আমাদের এই লড়াইয়ে আর কী কী অর্জন হয়েছে সেইটা একটু আলাপ করি। আমরা কি কেউ জুলাই মাসের 10 তারিখে অনুমান করছিলাম যে হাসিনার সকল বাহিনীকে আর 1 সপ্তাহের মধ্যে লজ্জাজনক পরাজয় বরণ করতে হবে? ভাবি নাই। এই তারুণ্য রুখে দাঁড়াবে এইভাবে ভাবি নাই।
বাংলাদেশের ইতিহাসে এই রকম রিভোল্ট, এই রকম বিদ্রোহ আর হয় নাই, বিপ্লব এরকমই অকস্মাত, যে দেশের তারুণ্য পুরোটাই শাসকের বিরুদ্ধে চলে যায় সেই শাসকের দিন ঘনায় আসছে। আমরা দেখতে পারতেছি এই দানবকে পরাজিত করা সম্ভব, আমরা দেখতে পারতেছি হাসিনার পুলিশ, র‍্যাব, বিজিবি সকলকে একসাথে পরাজিত করা সম্ভব, আমরা এটা জানি। এরপরে সেনাবাহিনীকেও কীভাবে পরাজিত করতে হবে, এই দানবকে আমরা পরাজিত করবই। আজকের এপিসোডটা আর একটা গল্প নিয়ে শেষ করি, শহীদ শাকিল পারভেজকে দিয়ে শেষ করি। শাকিল পারভেজ ছিল মানারাতের বিবিএর ছাত্র, তার প্রোফাইলে লেখা ছিল সে বৃষ্টি ভালোবাসত, আর নিজেকে বলতো হাসির ফেরিওয়ালা। তার সেই উজ্জ্বল হাসি, মনের শক্তি, সব কিছুই যেন একটা আশ্চর্য গল্পের মতো। গুলি খেয়ে হাসপাতালে ইমার্জেন্সিতে যখন শাকিল ভিডিও করতেছে তখনও সে হাসতেছিল, কি অসাধারণ জীবন বোধ দেখেন। কি অদ্ভুত প্রাণশক্তি এই ছেলেদের, এমন আত্মার শক্তি কোনো বলয়ের মধ্যে বাধা থাকে না। তার মধ্যে জীবনবোধ ছিল, দর্শন ছিল, প্রাণশক্তি ছিল, ভালোবাসা ছিল, এই সব কিছুই যেন বৃষ্টির ধারার মতো অবিরত ঝরছে। দেখেন তার কথাগুলো, এই রক্তাক্ত নগরীতে আবারও বৃষ্টি নামবে, যেই বৃষ্টিতে ভেজার কথা ছিল শাকিল পারভেজের, যার মুখে নিত্য হাসি লেগে থাকতো, শুধু নিজের মুখে না গোটা দেশের মুখে হাসি ফোটাতে ব্যস্ত ছিল সে। কিন্তু আজ তার সেই প্রফুল্ল হাসি চিরতরে মুছে গেছে ঘাতকের বুলেটের আঘাতে। দেশবাসীর মুখে হাসি ফোটানোর দাবিতে শাকিল তার নিজের হাসি বিসর্জন দিছে। শহীদ শাকিল পারভেজের প্রোফাইলে লেখা ছিল অমর হতে চাই। অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের একটা আবেগময় লাইন মনে আসলো, ইট ফলস অন দ্য হেডস অ্যান্ড অন দ্য হেডস অফ দ্য ডেড, আপ ইন দ্য লাইন অন দ্য বডি অফ দ্য লিটল রিক্রুট with the wound that is so much too big for his hip. It falls on Kemarik's grave. It falls in our hearts. Parvezer amor hawar brashona srishtikorta kobul korchen. Amra ekhon theke brishtir naam bodle bolbo Parvez. Parvez brishti hoye amader ei dukhi shodesher mati ke sojol korbe, urbor korbe, jeno tar moto bir আর হৃদয়বান ছেলেরা আরও জন্মায়। শাকিলের এই আত্মত্যাগ, এই উজ্জ্বল হাসি বৃষ্টির ধারার মতো আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে। তার স্মৃতিতে আমরা প্রতিটি বৃষ্টির ফোঁটায় অনুভব করব আজকের তারুণ্যের সেই জীবনবোধ, সেই দর্শন, সেই অদম্য শক্তি, সেই অসীম শক্তি। পারভেজরা কখনো মরে না, কারণ শহীদের মৃত্যু নেই।